এবার অভিনয়ের পাশাপাশি সিনেমা হলের ব্যবসায় নামতে চলেছেন বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন ভাইজান। সাক্ষাৎকারটিতে সিনেমা হল চালু প্রসঙ্গে সালমান বলেন, অনেকদিন ধরেই পরিকল্পনা করছিলাম, যদি এই মহামারী পরিস্থিতি না হতো তাহলে এতদিনে আমার পরিকল্পনা বাস্তবে পরিণত হয়ে যেত। তবে আগামী বছরের মধ্যেই সালমান টকিজ খুলতে চলেছি, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, তাই ধীরে ধীরে শুরু করব, তবে অবশ্যই কাজটি করব। প্রায় দুই বছর আগেও একবার সিনেমা হল চালু করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সালমান। তার ইচ্ছা সালমান টকিজ নামে ভারতের একাধিক শহরে এই হল চালু করার, কিন্তু করোনা ভাইরাসের কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি অভিনেতার। সালমানের এই সিনেমা হল কিন্তু মোটেই মুম্বাই কলকাতার মতো চকচকে শহরে তৈরি হবে না, মফস্বল কিংবা বিভিন্ন গ্রামাঞ্চলে যেখানে প্রেক্ষাগৃহ নেই কিংবা অর্থনৈতিকভাবে সচ্ছল নয় এমন মানুষদের কাছে বহু দূরে শহরে এসে সিনেমা হলে যাওয়াটা অত্যন্ত কষ্টসাধ্য। সেরকম অঞ্চলেও প্রধানত সেই ধরনের দর্শকদের জন্যই তৈরি হবে সালমান টকিজ। এরইমধ্যে বিভিন্ন ছবি প্রযোজক, পরিবেশক ও হল মালিকদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন ভাইজান। বর্তমানে সালমান ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা অন্তিমের কাজ নিয়ে। ভাইজানের আশা, বক্স অফিসে আবারও হিট করবে তার নতুন এই ছবিটি।